আসসালামু আলাইকুম। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি সুন্দরপুর বাজার, তো আপনারা যারা এদিকে আছেন অবশ্যই চিনবেন, আর না চিনলে আমি বলতেছি। আমি এখন সুন্দরপুর বাজারে আছি, আমি এখন কিছুক্ষণের মধ্যে মেন বাজারে প্রবেশ করব। আপনারা তো দেখতেছেন অলরেডি ভিডিওর মাধ্যমে। তো সুন্দরপুর বাজার এটা কিন্তু অনেক বড় বাজার এবং উন্নত বাজার, এই বাজারের মধ্যে অনেক কিছুই আছে। অলরেডি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে ব্যাংক আছে, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরপরে দোকানপাট আছে। তো পুরা ভিডিওটা আপনারা দেখলে আসলে বুঝবেন সুন্দরপুর বাজারটা আসলে কতটুকু। তো আমার গত ভিডিও ছিল কুঠিরহাট বাজার, আপনাদের যদি কুঠিরহাট বাজার দেখতে মন চায় অবশ্যই আমার পেজ বা চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর আমার এর পরবর্তী ভিডিও হবে কুঠিরহাট থেকে সুন্দরপুর পর্যন্ত, মানে কুঠিরহাট বাজার থেকে সুন্দরপুর বাজার পর্যন্ত পুরো রাস্তার ভিডিও। তো ওইটা যদি দেখতে মন চায় অবশ্যই অপেক্ষা করবেন। তো ঠিক আছে, আর সুন্দরপুর বাজারে কিন্তু আশেপাশে আরও দু তিনটা বাজার আছে, আফতাব বিবির হাট আছে, মিয়ার বাজার আছে, ফকিরহাট আছে, এগুলো কিন্তু সুন্দরপুর বাজারের আশেপাশেই আছে। তো আপনাদের যদি দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখনও মেন বাজারের উপরেই আছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাজার অতিক্রম করে সামনের দিকে যাব। তো এখানে সামনে দুইটা রোড আছে, একটা হচ্ছে আপনারা যে মহিফাল সুন্দরপুর থেকে মহিফাল বা ফেনী সরাসরি যাইতে পারবেন, আসার যাওয়া আসার যে রোড ওইটা আছে, ওইটা বাঁ সাইডটা আমি আপনাদেরকে দেখাবো। আর ডান সাইডে আরেকটা রোড আছে, ওই রোডটা দিয়ে আপনারা ফকিরহাট বা মিয়ার বাজার ওইদিকে যাইতে পারবেন। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন। এই তো একটু সামনে দুই সাইডে দুইটা রোড গেছে, একটা ডান সাইড আর একটা বাম সাইড। তো ডান সাইডের যে রোডটা ওইটা দিয়ে আপনারা ফকিরহাট মিয়ার বাজার যাইতে পারবেন, অলরেডি দেখা যাচ্ছে রোডটা। আর একটা হচ্ছে বাঁ সাইড, বাঁ সাইডের যেটা এটা হচ্ছে ফেনী রোড, মানে আপনারা সরাসরি মহিফাল ফেনী যাইতে পারবেন। তো ঠিক আছে, আজ আমার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।